हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। कृषि भित्तिक चैनल फसले बंधु चैनल पक्ष थेके आमी योनस। आजकेर आलोचनार विषय खूब सहजे बेगुनेर सादामाछी दमन पद्धति। बेगुनेर सादामाछी दुईटी पद्धतिते दमन करा जाए, जैविक और रासायनिक पद्धति। एछाड़ा बेगुनेर फलन बाड़ानोर गोपन टिप्स सम्पर्के विस्तारित आलोचना। তার আগে বলতে চাই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। বেগুনের সাদামাছি বা হোয়াইট ফ্লাইট এর আক্রমণ কিভাবে হয় এবং দেখতে কেমন, এটি কিভাবে দমন করা যায়। আমরা যদি সাদামাছি চিনতে চাই তাহলে আমরা পাতাটির নিচের দিকে তাকাই, তাহলে দেখতে পারব অসংখ্য সাদা সাদা রঙের পোকা রয়েছে। এই পোকাগুলোই মূলত সাদামাছি। অনেকে মাছি বলতে একটি ধারণা করে থাকে যে সাধারণভাবে বাসা বাড়িতে যে মাছিগুলো দেখি সেগুলো, আসলে সেইগুলো না, এটি অত্যন্ত ক্ষুদ্র ও সাদা রঙের হয়। আমরা এই গাছটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পারব প্রত্যেকটি পাতার মধ্যে এ ধরনের সাদামাছি আক্রমণ করেছে। এই মাছিটি যেভাবে ক্ষতি করে সেটি নিয়ে এখন আমি কথা বলব। মাছিটি পাতাগুলোকে বিবর্ণ করে দেয়, নতুন পাতা দেখতে পুরাতন পাতার মতো দেখায়। গাছের পাতার রস চুষে খাওয়ার ফলে গাছ শুকিয়ে যায়। এই পোকা এক ধরনের রস ছড়িয়ে দেয় যেখানে বিভিন্ন ছত্রাক আক্রমণ করে। অনেক সময় দেখবেন পাতাগুলো নুয়ে যায়। সাদামাছির আক্রমণ বেশি হলে বেগুনের পাতা কুঁকড়িয়ে যায়। এই সাদামাছির কারণে বিভিন্ন ধরনের ভাইরাস রোগ হয়ে থাকে। বেগুনের ভালো ফলন পেতে হলে সাদামাছি দমন করা অত্যন্ত জরুরি। প্রথমে জেনে নিই জৈবিক উপায় সম্পর্কে। 5 গ্রাম সাবান 1 লিটার পানিতে মিশিয়ে অথবা 5 গ্রাম রসুন এর সাথে 5 গ্রাম কাঁচামরিচ বেটে 1 লিটার পানিতে মিশিয়ে অথবা 1 কোটা পরিমাণ গুল 1.5 লিটার পানিতে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে সেঁকে নিতে হবে। তারপর স্প্রে করতে হবে। যারা ছাদ বাগানে অথবা অল্প বেগুনে গাছ লাগান তারা অবশ্যই বিষমুক্ত সবজি পেতে জৈবিক পদ্ধতি ব্যবহার করবে। এখন জেনে নেওয়া যাক রাসায়নিক পদ্ধতিতে দমন সম্পর্কে। ইমিডাক্লোরফিট গ্রুপের কীটনাশক যেমন অ্যাটমায়ার 1 মিলি প্রতি লিটার পানিতে অথবা টিডো 1 মিলি প্রতি লিটার পানিতে অথবা ইমিটাপ 0.25 মিলি প্রতি লিটার পানিতে, এছাড়া উলালা ও পাইরাজিন সাদামাছি দমনের জন্য ভালো কাজ করে থাকে। এ কারণেই উলালা ও পাইরাজিন ব্যবহার করতে পারেন। অর্থাৎ যে কোনো কোম্পানির ইমিডাক্লোরফিট গ্রুপ ব্যবহার করতে পারে। এই কীটনাশকগুলো অবশ্যই বিকেলবেলা গাছে স্প্রে করতে হবে, এই বিষয় মনে রাখবেন। এছাড়াও এমনভাবে স্প্রে করতে হবে যেন গাছের পাতার নিচে এসে লাগে। ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারছেন সাদামাছি পাতার নিচের অংশে থাকে, এরা সারাদিন পাতার রস চুষে খায়। আপনারা সবাই জানেন গাছ সুস্থ থাকলে ফলন বেশি পাওয়া যায়। ফলন বেশি পেতে অবশ্যই সময় মতো ভিটামিন স্প্রে করবে। একটি বেগুন গাছে প্রচুর বেগুন ধরাবেন যেভাবে, সে সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারে। এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও আছে, চাইলে দেখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।